গণ্ডাছড়া ভয়াবহ সন্ত্রাসী ঘটনার এক মাস হতে চললেও আজও পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ন্যূনতম আর্থিক সহায়তা টোকো থেকে বঞ্চিত বলা হচ্ছে গণ্ডাছড়া দুর্গাপুর গ্রামের কথা গ্রামের ক্ষতিগ্রস্তরা জানান গত বারোই জুলাই সন্ত্রাসী ঘটনায় গণ্ডাছড়া মহকুমা এলাকার বেশ কয়েকটি গ্রামে এবং বাজারে ব্যাপক লোটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর মধ্যে গণ্ডাছোড়া দুর্গাপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পাড়াতেও ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপ চলে তাতে করে বেশ কিছু বাড়ি ঘরে লোটপাট ভাঙচুর অগ্নিসংযোগ সংগঠিত করা হয় শুধু তাই নয় সন্ত্রাসীরা বেশ কয়েকটি গাড়ি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এই সময়ে গাড়িতে প্রচুর পরিমাণ মালপত্র মজুদ ছিল আগুনে লক্ষ লক্ষ টাকার মালপত্র সম্পূর্ণভাবে হয় দেখা গিয়েছে দুর্গাপুর গ্রামে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত বারোটি পরিবার এক পয়সাও ক্ষতিপূরণ পায়নি যদিও ইতিমধ্যে ধলাই জেলা প্রশাসন থেকে মহকুমা এলাকার ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে পঁয়ত্রিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কেউ পঁচিশ হাজার টাকা আবার কেউ বা সত্তর হাজার টাকা করে সহায়তা পায় এখন তৃতীয় কিস্তির আরও দুই লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তুতি চলছে কিন্তু দেখা গিয়েছে সরকারের এইসব সহায়তার পরেও দুর্গাপুরের বারোটি ক্ষতিগ্রস্ত পরিবার কোনো এক অজ্ঞাত কারণে বঞ্চিত হয়ে আছে ক্ষতিগ্রস্তরা হলেন বিশ্বজিৎ দাস রাজীব পাল বিকাশ দাস সজল দাস রাকেশ দাস জোস্না সরকার দীপন সাহা সরকার বিবেকানন্দ সরকার অশোক সূত্র দল বেবী সাহা সঞ্জিত দাস যতন আচার্যী এসব ক্ষতিগ্রস্তরা মহকুমা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের জন্য একাধিকবার দাবি জানিয়েছেন তবুও কোনো কাজ হচ্ছে না বর্তমানে গ্রামের ক্ষতিগ্রস্তরা অনাহারে অর্দাহারে দিন যাপন করলেও প্রশাসনের কোনো নজর নেই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তক্রমে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করার জন্য নমস্কার আমি গন্ডা ছড়া এলাকার দুর্গাপুর আমরা গত বারো তারিখের যে গন্ডা ছড়ার যে বিবর্ষ কান মানে লীলা হয়েছে সবা এর মধ্যে থেকে আমাদের দুর্গাপুর এলাকাও বাদ যায়নি ওইখানে আমরা যে আট দশ ফ্যামিলি থাকি আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা আজকে নিঃস্ব রাস্তার বসার অবস্থায় আছি আমরা এখন পর্যন্ত সরকারি সহায়তা এসডিএম তরফ থেকে অনেক পেয়েছে বা অনেকরাই আরও পাইতেছে দুই তিন ধাপে টাকার গভর্নমেন্ট দিয়েছে রিলিফ ফান্ড এসডিএম থেকে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তান থেকে দিয়েছে নানা ধরনের মুখ্যমন্ত্রীও এখানে এসছেন ভিজিট করছেন নানা ধরনের প্রশাসন তারা এসে ভিজিট করছে কিন্তু দুর্গাপুর এলাকা আমরা থাকতাছি কিন্তু আমাদের এখানে আসলেও মানে ওই প্রশাসনিক তরফে কিছু ভিজিট হয়েছে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতির তো কিছু আমরা পাইনি এখন পর্যন্ত দশটি পয়সাও পাইনি আমরা পরিবার নিয়ে যে নিঃস্ব অবস্থায় আছি খাওয়া দাওয়া বদ্ধ চলার কোনো রাস্তাই পাচ্ছি না গাড়ি পুরে ছাই যেগুলি দিয়ে ব্যবসা করি শেষ গাড়ির ভিতরে মাল ছিল এখানে আমার দাদারও মাল ছিল আমার গাড়িতে মাল ছিল সব পুরে ছাই